السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتوكل على الله فهو حسبه. وقال تعالى في آيات أخرى قد أفلح المؤمنون الذين هم في صلاة وقال رسول الله صلى الله عليه وسلم من كان في قلبه من خردل من الإيمان دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا إن الله
কোটি সালাম জানাই আল্লাহ নূর নবীর পদমে, আসমান জমিন পয়দা হলো যেই নবীর কারণে। সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রহমতে সব উজালা কর দিয়া, রহমত রহমান কা মরকজ মদিনা বন গিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালি সাইয়্যিদিনা। ওয়াগতারি বন্দকারে যখন ছিল এলেন নিয়ে নূরের আলো নূরের নবী মুস্তফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। যদি সবার দেখ পড়িবে মায়ার সংসার সারিতে, আপন খপর ফুলে ফুলে সাদা কাপড় পরাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ
খানায়ে কাবার অংশ মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করে যে আল্লাহ আপনাকে আমাকে বিনা দরখাস্তে আখেরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার বুকের মধ্যে কবুল করে উম্মত হিসাবে পাঠিয়েছেন, এজন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই নবীজির উম্মত এত ইজ্জত, এত সম্মান, যা এই সম্মান পেয়েছে এই নবীজির উসিলায়, এই নবীজির উসিলায়, এটা আপনার আমার কোনো বরাদ্দ নাই, আপনার আমার কোনো পাওয়ার নাই, যে আমি আমার নিজের পাওয়ারে আমি সম্মানী হয়েছি। এত ইজ্জত এবং সম্মান পেয়েছি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। এই নবীজি যদি সৃষ্টি নাই হতেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়া আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানব সন্তান মানুষ জাতিকে সৃষ্টির পিছনে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। লক্ষ্য এবং উদ্দেশ্য কি? যে জিন জাতি এই জমিনের মধ্যে আসার পরে আল্লাহ নাফরমানির মধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিন জাতিকে ধ্বংস করে ফেললেন। ওই জিন জাতি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ আজাব দিয়ে ওদেরকে ধ্বংস করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে নবী হারা উম্মত এই জগৎটা এই ধরনটা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই অন্ধকার জমিনকে, অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য আলো নিয়ে একজন মানুষ, আলোর বার্তা নিয়ে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের বুকের মধ্যে পাঠালেন। এই রাস্তার দিকে হাঁটলে যদি কোনো মানুষ হাতের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই থাকে, তাহলে অন্ধকার পথ ছাড়ি দেওয়া একজন মানুষের পক্ষে কখনো সম্ভব হবে না। ঘুম অন্ধকার যদি থাকে, এখন তো অমাবস্যার রাত্রিতে যদি গভীরভাবে ঘুম অন্ধকার হয়, দেখবেন ওই মানুষগুলা, কোনো মানুষ এই অন্ধকারের মধ্যে হাঁটা চলা কখনো সম্ভব হয় না। ঈসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এই ধরনটা নবী হারা উম্মত দেখবেন যদি কোনো সন্তান গার্জিয়ান ছাড়া বড় হয়ে দেখবেন ওই সন্তানটা আসলে কোনো গার্ড না হওয়ার কারণে বালু হিসাবে ছোট থেকে সে বড় হতে পারে না। যদি মা বাবা বেঁচে থাকত, তাহলে ওই সন্তানকে লেখাপড়া করে সুসন্তান হিসাবে গড়ে তুলত। মা বাবা না থাকলে ওই সন্তান তার মন গড়া চলবে, তার মনে যা চাইবে তাই করবে, বাধা দেওয়ার তো আর কোনো মানুষ নাই। তবে গার্জিয়ান যদি ভালো থাকে, সর মধ্যে দুই একজন হয়তো মা বাবা যদিও দুনিয়ার মুখের মধ্যে না থাকেন, তাহলে গার্জিয়ানের কারণে হয়তো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে। কিন্তু এই ধরনের মুখে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটবে কেন বলে মানুষ অন্ধকারের প্রতি ধাবিত হয়ে যাচ্ছে। অন্ধকার থেকে ফিরিয়ে আলোর পথে আনার জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
এই ধরনের মুখে যে সময় আগমন ঘটল, মা আমেনাই বলেন, শাম দেশের উঁচু উঁচু দালানগুলা মুহাম্মদের নূরের আলোতে দেখতে পায়। মুহাম্মদের নূরের আলোর রশ্মির এমন এক পাওয়া শাম দেশের বড় বড় বিল্ডিং গুলা আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম। নবীজি দুনিয়ার বুকের মধ্যে আগমন ঘটার সাথে সাথে নবীজি মা আমেনাই বলেন, যে রাত্রিতে আমার পুত্র মুহাম্মদ আগমন ঘটল সেই রাত্রিতে সলতা জ্বালানোর মতো কোনো ব্যবস্থা গড়ের মধ্যে ছিল না, গড়ের মধ্যে ছিল না, কিন্তু মুহাম্মদ আমার কুলের মধ্যে আসার সাথে সাথে অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি যে সময় আমি শুয়ের মধ্যে সুতা ঢুকানোর প্রয়োজন হতো, নবীজির মুস্কি হাসি দিলে আমি অন্ধকার ঘরের মধ্যে নবীজির হাসির বদৌলতে শুয়ের মধ্যে সুতা ঢুকাতে পারতাম। তো নবীজি আলো নিয়ে এসেছেন, আলো শুধু ঘর আলোকিত নয়, যে সমস্ত মানুষ আল্লাহর পাপাচারের মধ্যে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে নিজের নফসের উপরে জুলুম করে, সাদা কোলটাকে সাদা অন্তরকে কালো করে ফেলেছিল, সেই কালো অন্তর সেই অন্তর থেকে কালো দাগ দূরীভূত করার জন্য আল্লাহর হাবিব এই ধরনের মুখে আগমন ঘটালেন। মানুষ পুত্তলিকার ইবাদত করত, মূর্তি পূজা হতো, আল্লাহর হাবিবের বংশ আরবের মধ্যে শ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশ, মায়ের দিক দিয়ে আল্লাহর হাবিব বংশের দিক দিয়ে শ্রেষ্ঠ। আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত গোছনে গোছনে দেওয়া শুরু করলেন, যে মূর্তি পূজা যে তোমরা করো, ওই মূর্তি পূজা তো একজন মানুষের পূজা হওয়ার উপযুক্ত নয়, কারণ নিজের হাত দ্বারা তৈরি করা হলো, নিজের হাত দ্বারা তৈরি করা হলো, যেই মূর্তি কোনো কিছু বলতে পারে না, কোনো কিছু করতে পারে না, সেটা আবার পূজা হয় কিনা? কারণ যারা মেনেছে তারাই আলোর সন্ধান পেয়েছে। আবু জেহেল মানে নাই বিদায়, আবু জেহেলের বাড়ির মধ্যে হাজিও করতে বাথরুমের ব্যবস্থা হয়েছে। আবু বকর মেনেছে সত্যবাদী হয়েছে দুনিয়ার থেকেই বেহেশতের সার্টিফিকেট পেয়েছে। এজন্য হেদায়ত আল্লাহর পক্ষ থেকে যে সময় আল্লাহর মনসা হয়ে গেছে, আবু বকর নবীজির কথা মেনে নিয়েছেন। কি মেনে নিয়েছেন বলে আল্লাহর ইবাদত করতে হবে, মূর্তি পূজা ছাড়তে হবে, নিজের হাত দিয়ে তৈরিকৃত কখনো ওই মূর্তি আমার খোদা আমার আল্লাহ হতে পারে না। এখন আমরা আল্লাহ কালেমা পড়ে মুসলমান হলাম, আল্লাহর গোলামি করব, এই ইবাদতের মধ্যে কিছু খুনুসিয়তের দরকার আছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহু দ্বীন, তোমরা আল্লাহর গোলামি করো মুখলিসভাবে, খালেসভাবে, ইখলাসের সহিত আল্লাহর ইবাদতই করো, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়। এখন ওই ইবাদতের যদি সার এবং গাছের মধ্যে যদি কোনো মানুষে ফসলটা সুন্দরভাবে পাইতে চাই, ওই গাছের পরিচর্যা সঠিকভাবে করতে হবে। এখন নামাজ পড়ি, রোজা রাখি, আজান দেই, ওই আজানটা যদি ওই নামাজটা যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হয়, তাহলে ময়দানে মাসের মসজিদ সাহেবের বরদান থাকবে সবার উপরে। এখন মসজিদ সাহেব যদি থাকেন না, তুমি আজান দাও বাধা নাই, তবে শর্ত হলো আজানটা যিনি দিবেন উনি কেমন দিতে হবে, নতুবা মাকরু হবে। যাই হোক, আল্লাহর হাবিব এক আল্লাহর প্রতি আহ্বান করলেন,
যারাই আল্লাহর হাবিবকে মেনে নিয়েছে তারা ওই দুনিয়ার বুকের মধ্যে সফল এবং মরণের পরেই সফল। কিভাবে সফল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালেমা পড়ার পরে একজন মানুষ যে সময় নামাজের মধ্যে দাবিত হয়ে যাবে, ওই নামাজটা যদি সুন্দর হয়, খুশু এবং কবুল শরীফ হয়, ইমাম সাহেব রুকু থেকে উঠার আগে মুসল্লিরা উঠে গেলেন, তোমার নামাজ কতটুকু শক্ত হবে? কোনো মানুষ যদি ইমাম সাহেবের ইক্তেদা অনুসরণ করে, ইমাম সাহেব রুকুতে যাওয়ার পরেই জানতে হবে, রুকু থেকে উঠার পরে করতে হবে, ইমাম সাহেব রুকু থেকে উঠার পূর্বেই তুমি উঠে গেলে নামাজ তো মাফ হয়ে গেল, ইমাম সাহেব সেজদা যাওয়ার পূর্বেই তুমি সেজদাতে চলে গেলে নামাজ তো মাফ হয়ে গেল, ইমাম সাহেব সেজদা থেকে উঠার পূর্বেই তুমি সেজদা থেকে উঠে গেলে, কারণ নামাজ সুন্দর ওই মানুষের জীবন জিন্দেগি সুন্দর। আমলগুলো হতে হবে একমাত্র আল্লাহকে পাওয়ার আশায়, আর যদি আল্লাহকে পাওয়ার আশায় কোনো মানুষে আল্লাহর ইবাদতে করে জিকির আজকারের মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকির এর মধ্যে বরকত দিয়ে ওই বান্দার আল্লাহ হয়ে থাকে, ইবাদত করব আল্লাহর বলে ওই ইবাদত আমার আল্লাহ দেখতেছেন, ওই ইবাদত আল্লাহ দেখতেছেন, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নাই। এখন নামাজ পড়ি রোজা রাখি কিন্তু আমাদের ইবাদতে তো কোনো ফল পাওয়া যায় না, কেন? বুঝতে হবে তোমার এই ইবাদতের মধ্যে কোনো ত্রুটি আছে। নামাজ পড়ার পরে একজন মানুষের মনের মধ্যে স্থিতিশীলতা তৈরি হয়, ওই স্থিতিশীলতা কি বলে? দৃঢ়স্থিরতা, অন্তরের মধ্যে একটা শান্তি পয়দা হয় বলে আমার আল্লাহ, যদিও আমি আল্লাহর গোলামি করতেছি, যদি আল্লাহ না দেখেন, আমি যদিও আল্লাহকে না দেখি কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। এখন নামাজ পড়ার পরে যদি উদ্দেশ্য করে ওই নামাজ তো বলি আমার ইচ্ছা তো আর পূর্ণ হয় না, ইচ্ছা তো আর পূর্ণ হয় না, নামাজ পড়ি আমার বিপদ তো আর দূর হয় না। হুজুররা ওয়াজ করেছেন, যদি নামাজ পড়ার পরে সবর করি, ধৈর্য ধারণ করি, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি, তাহলে আল্লাহ তো ওই বান্দার জন্য যথেষ্ট। ওমায়ে তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, ওই বান্দার জন্য আল্লাহ যথেষ্ট, আর দুনিয়ার কোনো মানুষের সাহায্যের প্রয়োজন নাই। আল্লাহ পক্ষ থেকে ওই বান্দাকে গুটিয়ে দিবেন, তোমার প্রতিবেশী বিপদের মধ্যে আছে, তুমি সহযোগিতা। যে সময় ইবাদতের মধ্যে কোনো বান্দা খুশু এবং খুশু অর্জন করতে পারবে, বিপদ আসলেই ওই মানুষের কখনো টের পাবে না। নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হওয়ার পূর্বে এক মহিলা বললেন, হে নবী নূহ, যে সময় প্লাবন হওয়ার পূর্বে তুমি আমাকে খবরটা দিবে, আমি তোমার নৌকার মধ্যে উঠে যাব, এর পূর্বে আমি আল্লাহ নিমজ্জিত করব, আল্লাহ জিকির এবং ফিকিরের মধ্যে আমি সময়টা অতিবাহিত করব। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওই মহিলার কথা স্মরণ নাই, প্লাবন হয়ে গেল, প্লাবন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে ওই নূহ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম স্মরণ হল, একজন আল্লাহওয়ালা মানুষ, মহিলা মানুষ বলেছিল আমাকে, প্লাবন হওয়ার পূর্বে আমি ওই মহিলাকে আমার পিসির মধ্যে তুলব, নৌকার মধ্যে তুলব, কিন্তু প্লাবন তো হয়ে গেছে, জানি না ওই আল্লাহর বান্দার কি অবস্থা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দৌড় মেরে প্লাবন শেষ হওয়ার সাথে সাথে, শেষ হওয়ার পর যে সময় জমিন থেকে পানিটা চলে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওই মহিলার সন্ধানে বাইর হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দৌড় মেরে গিয়ে দেখে ওই মহিলা আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত আছে, কি জিকির মহিলার জবান থেকে বাহির হয়, আল্লাহু আল্লাহু আল্লাহু। নূহ পয়গম্বর ডাক দিয়া বলে, ও মহিলা, ও আম্মা জান,
লাবণের সময় কি তোমার করে এমন জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে তুমি আল্লাহর গোলামি করব মা? ও মা, তুমি ওই বাংলা ঘরের মধ্যে, বাংলা একটা ঘরের মধ্যে আল্লাহু আল্লাহু জিকির কর। প্লাবন হয়ে গেছে প্লাবনে কি তোমার ঘরের কোনো ক্ষতি হবে না গো মা? ও আম্মা দা, মহিলায় ডাক দিয়া বলে রে পয়গাম্বর নূহ, তুমি কি আমাকে কোনো কিছু বলতেছ? ও পয়গাম্বর নূহ বলো, কাফির বেঈমান, তোমার সাথে অনেক খারাপ আচরণ করার কারণে আল্লাহর কাছে তুমি দোয়া করলা, আল্লাহ গো ওই কাফির বেঈমান আর এ আল্লাহকে মেনে নিবে না। আমি নূহ পয়গাম্বর, আল্লাহর পথে আল্লাহ রাখে ওই বান্দাদেরকে আকৃষ্ট করার জন্য কত কিছু কত চেষ্টা করলা, এলাকার মানুষ তো দূরের কথা, আমার গড়ের বিবি এলাকার মানুষকে ডাক দিয়া বলে ও কৌমের মানুষ, তোমরা আমার স্বামী নূহকে তোমরা আঘাত করো, তোমরা কি মনে করো আমার স্বামী ভালো? আমি তো নূহর বিবি, আমি তো মনে করি আমার স্বামী একটা পাগল, ওই পাগল স্বামীর কথাই তো আমি কোনোদিন সাড়া দেই না, তোমরা আমার স্বামীকে এত রক্তপাত করো, আমার স্বামী তো পাগল, কি আল্লাহর গুণ কীর্তন করে আল্লাহর দাওয়াত দেই, আমাদের বাপ দাদার ধর্মকে ভুলে মুছে দিতে চাই। ও আমার কৌমের মানুষেরা, তোমরা যদিও আমার স্বামীকে ভালো বলে আঘাত করো, আমি তো জানি আমার স্বামী পাগল। ও তোমার পরের বিবি তোমাকে পাগল বলে তোমাকে নবী হিসাবে না মানার কারণে কৌমের মানুষেরা, না মানার কারণে এক আল্লাহকে না মানার কারণে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ, কৌমের মানুষেরা আর কখনো তুমি মুনিবকে খুদা বলে মেনে নিবে না, খুদা বলে মেনে নিবে না। ও আল্লাহ, তুমি আজাব এবং গজব দিয়ে আমার কৌমের মানুষকে ধ্বংস করে দাও। ও নবী নূহ, তুমি বলেছিলা প্লাবন হবে কাফির বেঈমানকে ধ্বংস করার জন্য আল্লাহ প্লাবন দিবেন, ও পয়গাম্বর নূহ বলো তো দেখি ওই প্লাবনের আর কত সময় বাকি আছে? নূহ পয়গাম্বর ডাক দিয়া বলে ও প্লাবন তো গমা হয়ে গেছে, আমি সেই চিন্তায় অধীর আগ্রহে তোমার বাড়ির নিকট আসলাম, তুমি কি প্লাবন হয়েছে, তুমি কি কোনো কিছু টের পাও না? ওই আল্লাহর বান্দি বলে ও নবী নূহ, আমি আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলাম, কারণ আমি যে সময় আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যাই দুনিয়ার বুকের মধ্যে কি হয় আমি টের পাই না, কারণ যদিও কোনো কিছু হয়ে যায় আমার তো বিশ্বাস আছে, আমার তাওয়াক্কুল আছে, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্লাবন হয়ে গেছে ওই আল্লাহর বান্দি, আল্লাহর প্রতি এত তাওয়াক্কুল, এরপরে ধ্বংস হয়। ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে নমরুদে মুসকি মুসকি হাসে ছাদের উপর থেকে, নমরুদের মেয়ে বলে বাবা তুমি মুসকি মুসকি কেন হাসো? নমরুদের ডাক দিয়া বলে গো মা ইব্রাহিম জলে তো সারখার হয়ে গেছে। নমরুদের মেয়ে বলে ও আব্বা জান, তুমি দেখতেছো ইব্রাহিম আগুনের মধ্যে জ্বলতেছে, আমি দেখতেছি ইব্রাহিম ওই আগুনটা ফুলের বাগিচা হয়ে গেছে। ও বাবা, তুমি যদি ওই ফুলের বাগিচা দেখতে চাও সেই চক্ষু তুমি অর্জন করতে হবে, সেই চক্ষু অর্জন করতে হবে, সেই ইব্রাহিম আল্লাহ কেমন দেব, কারণ ইব্রাহিম জানে দুনিয়ার বাকিলে আমাকে ধ্বংস করতে পারবে না, সবকিছু থেকে রক্ষা করার মালিককে একমাত্র আল্লাহ। বান্দা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট,
তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইবাদত করবা পশু পুধুর সাথে, ইবাদতের ফসল পাইবা। আর যদি ইবাদত মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, দুনিয়াতে মানুষে বাহবা দিবে, হাততালি দিবে, প্রশংসা করবা, প্রশংসা করবে, মরণের পরে ওই ইবাদতের ফল তুমি পাইবা না। তোমার ইবাদত থাকবে গোপন, ইবাদত গোপন থাকবে, কারণ ওই ইবাদতের গোপন ইবাদতের মূল্য আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি ভারত দিল্লি শহরে, যার নামে কুতুব মিনার, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে খাদেমকে ডাকিয়া বলে, হে খাদেম তুমি জেনে থাকবা, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার জানাজা যেমন তেমন মানুষ দ্বারা তুমি সম্পন্ন করবা না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মানুষ সমবেত হয়ে গেছে মাঠের মধ্যে। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাই এমন একজন আল্লাহর বান্দা আল্লাহওয়ালা, ওই মাঠের মধ্যে খাদেম ঘোষণা করে দিয়েছে, আমার উস্তাদ আমার পীর সাহেব আমাকে ওসিয়ত করে গেছেন যেমন তেমন মানুষ দ্বারা জানাজার নামাজ সম্পন্ন করা যাবে না, যেমন তেমন মানুষ দ্বারা আমার জানাজার নামাজ সম্পন্ন করতে পারবে না। রে খাদেম, খাদেমে ঘোষণা করে দিয়েছে চারটা গুণওয়ালা মানুষ, চার গুণ চারটি গুণ যে মানুষের মধ্যে থাকবে সেই মানুষে আমার জানাজার নামাজ সম্পন্ন করবে, নতুবা আমার জানাজার নামাজ পড়াবে না। খাদেমে ঘোষণা করে দেওয়ার পর ওই মাঠের মানুষ, দিল্লি শহরের এমন কোনো মানুষ নাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার মধ্যে উপস্থিত হয় না। খাদিমে ঘোষণা করে দেওয়ার পর খাদিমে ঘোষণা করে, ও আমার এলাকার মানুষ, আমার আমার বিষয়ে বলে গিয়েছে চারটা গুণের মধ্যে প্রথম গুণ হলো যার জীবনে তাকবীরে কুলা ছুটে না সেই মানুষ দ্বারা কুতুবউদ্দিন বখতিয়ার হাকির জানাজা সম্পন্ন করবা। দুই নম্বর হলো যার জীবনে কোনোদিন তার দুধের নামাজ ছুটে না, আল্লাহর বান্দা খাদিম ডাক দিয়ে দিয়ে একাধারে এক দুই তিন নম্বর বলে ফেলল, ও এলাকার মানুষ, ও জনতার মানুষ, আমার পিসা বলে গিয়েছেন যার জীবনে আসরের সুন্নত ছুটে না, যা যে ব্যক্তি জীবনে কোনোদিন পর নারীর প্রতি কুদৃষ্টি দেয় না, নারীর প্রতি দৃষ্টি দেয় না, ওই চার গুণ যদি কোনো মানুষের মধ্যে বিদ্যমান থাকে ও জনতার মানুষ, ওই জানাজায় ওই ব্যক্তি পড়াবেন, ওই জানাজার মানুষ এত মানুষ ভারতের জমিনও এত মুসলমান, তাহার পরে ও সবাই নিস্তব্ধ হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, এমন গুণওয়ালা তো কখনো পাওয়া যাবে না। জন্মের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তাকবীরে কুলা ছুটে না, অর্থাৎ ইমাম সাহেবের যে সময় আল্লাহু আকবার বলেন প্রথম তাকবীর বলে শুরু থেকে শেষ পর্যন্ত যার তাকবীরে উলা ছুটে না ওই ব্যক্তি কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজা পড়াবে। সবাই নিস্তব্ধ হয়ে গেল, এত আলিম সমাজ মাঠের মধ্যে প্রথম এক দুই তিন খাতার চার খাতার মুসল্লির মধ্যে আলিম সমাজ বেশি, কিন্তু কেউ এমন সারা না পাওয়া না পাওয়াতে কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজা কে পড়াবে বিলম্ব হয়ে যাচ্ছে। কুতুবউদ্দিন বখতিয়ার খাকির এমন বাসন শোনার পরে, খাদেমের এমন বাসন শোনার কারণে দূর থেকে একজন মানুষ চোখের পানি ফেলে ফেলে কান্না করে আসে আর বলেন, আমার রাস্তাটা ক্লিয়ার করে দাও, আমার রাস্তার ব্যবস্থা করে দাও। আর মনে মনে বলতেছে, রে কুতুবউদ্দিন, এ কুতুবউদ্দিন বখতিয়ার কাকে, আমি তো আমার ওই আমল দুনিয়ার কোনো মানুষের কাছে আমি জানাই নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে বলি নাই। বর্তমান সমাজে যদি একজন তাহাজ্জুদের নামাজ পড়ে, কুরআন সম্পন্ন করে, মাইকিং করতে করতে তার জীবনের বারোটা বাজে, মাইকিং করে বলে আমি আজকে ওয়াজ করছি, আজকে তাহাজ্জুদের নামাজ পড়ছি, কুরআন শরীফ পড়ছি, ইবাদতটা হবে লুকায়, কে সেই আল্লাহর বান্দা
চারটা গুণ যার মধ্যে বিদ্যমান, যার জীবনে থাকবে উল্লা ছুটে না, যে আল্লাহর বান্দা আসরের সুন্নত আসরের সাইরে খাল সুন্নত ছুটে না, যার কোনোদিন যার জীবনে কোনোদিন কোনো নারীর প্রতি কুদৃষ্টি দেয় না, নারীর প্রতি চক্ষু দেয় না, আল্লাহর বান্দা এমন ভাবে ছুটে আসতে আসতেছে আসার কারণে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হলো। এলাকার মানুষে বলে এমন একজন মানুষ চোখের পানি ফেলে ফেলে কে সেই আল্লাহর বান্দা, ভারত শহরের বাদশাহ, সেই বাদশাহ হলো শামসুদ্দিন আলতামাস। আল্লাহর বান্দা চোখের পানি ফেলে ফেলে বলে রে এ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো রে, আমার লুকাই আমলটা তুমি কেন প্রকাশ করলা, কারণ আমার আল্লাহ বলেন যদি কোনো আল্লাহর বান্দা তার ইবাদত গুলা লুকাই রাখতে পারে, ওই ইবাদতের পুরস্কারটা আমার আল্লাহ দিবেন, ওই ইবাদতের মূল্য আমার মাওলার কাছে বেশি। এই জন্য আমরা ইবাদত করতাম লুকাইয়া, না এখন আল্লাহ এলে মসজিদও খাম হয় না, আল্লাহ দিলে আরো কোনো বড় কোনো অনুষ্ঠান থাকলে ওখানে প্রকাশ করার ইচ্ছা করি, কারণ তোমার ইবাদত আল্লাহর যে দিন নিজানের হাল্লার মধ্যে তুলবা, গোপন ইবাদতের মূল্যটা আল্লাহর কাছে বেশি। শামসুদ্দিন আলতামাস আল্লাহর বান্দা বাদশাহ মানুষ এমন চারটা গুণ হাসিল করলাম, এত বাদশাহী হওয়ার পরেও কিন্তু আল্লাহর বান্দার মনের মধ্যে ছিল কি বলে আমার ইবাদত গুলা লুকাই থাকবে। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা শুনো, যে কোনো যে উম্মতের মধ্যে তার ইবাদত গুলা ডেকে রাখবে ওই আল্লাহর বান্দার ইবাদতের ওজন কঠিন মুসিবতের সময় মিজানের হাল্লার মধ্যে ওই ইবাদতের ওজন বেশি হবে, বেশি হবে। শামসুদ্দিন আলতামাস আল্লাহর বান্দা সমাবেশের মধ্যে সে লাশটাকে লক্ষ্য করে বললেন যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি তো আল্লাহর মকবুল বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, আর আমার ইবাদত গুলা তুমি প্রকাশ করে আল্লাহর কাছে আমার ইবাদতের ফাল্লাটা তুমি কিছুটা হালকা করে ফেললেন। আল্লাহর বান্দা যে সময় নামাজটা পড়ালেন, নামাজ পড়ার পর এলাকার মানুষ অবাক হয়ে গেল, এত বড় বাচ্চা হওয়ার পরে তাকবীরে উলা ছুটে না, তাহাজ্জুদে নামাজ ছুটে না, আসরের সুন্নত ছুটে না, এবং আল্লাহর বান্দা কখনো বেগানা নারীর প্রতি কুদৃষ্টি দেন না, ওই চারটা গুণ আল্লাহর বান্দা অর্জন করলো। এই রকম যদি কোনো আল্লাহর বান্দা তার ইবাদত গুলা লুকাই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে বিনা হিসাবে বেগাইরে হিসাব যে আমলনামার সব দিবে, সেই ইবাদতের সেই আমলের কোনো হিসাব থাকবে না, সেই ইবাদতের কোনো হিসাব থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইবাদত করি আলহামদুলিল্লাহ, তার যদি নামাজ মোটামুটি এই এলাকার মানুষ একবারে খালি নাই, অনেক মানুষের ঘরে কিন্তু তালাশ করে দেখো অনেক প্রকাশ করে না, ইবাদত পন্দ্রিতা হবে একমাত্র আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য নবীজির মহব্বতে। যদি এমন মনোভাব নিয়ে কোনো আল্লাহর বান্দা ইবাদতি করে ময়দানে মাসর, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন, ফেরেশতা আসবে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করার উদ্দেশ্যে, আল্লাহ বলবেন এ ফেরেশতা ওই বান্দাকে জিজ্ঞাসা করার দরকার নাই, কারণ ওই বান্দার যা কিছু ডকুমেন্ট আছে আমি আল্লাহর কাছে গচ্ছিত আছে, আমি আল্লাহ ডায়রির মধ্যে লেখা আছে, ওই বান্দাকে আমি জান্নাত দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই বান্দাকে আমি জান্নাত দান করলাম, আর জান্নাতের অফুরন্ত নিয়ামত কি হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওই বান্দা জান্নাতে যাওয়ার পরে ইচ্ছা করবে শুধু ওই জিনিসটা হওয়ার, ইচ্ছা করবে একটা জিনিস বক্ষণ করার সাথে সাথে তার চোখের সামনের মধ্যে মুখের মধ্যে চলে আসবে শুধু ইচ্ছা করার কারণে। দুনিয়ার মুখের মধ্যে তো ইচ্ছা করলে আর তোমার সামনে আসবে না, তার কারণ কি বলে দুনিয়া আর জান্নাত ব্যবধান আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর গুলামি এবং ইবাদত করার তৌফিক দান করুক, যে ইবাদতের ফসলটা আমরা বেশি করে আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করতাম পারি। আর বিশেষ করে আমার মুয়াজ্জিন সাহেব না থাকার কারণে অনেকে আজান দেন, আমার অনুরোধ থাকলো
মুয়াজ্জিন সাহেব যদি উপস্থিত থাকেন তাহলে মুয়াজ্জিন সাহেবের অনুমতি নিয়া কোনো মুসল্লি বলে আজকে আমার ইচ্ছা হলো একটাবার আজান দিতাম, তুমি মুয়াজ্জিন সাহেবের অনুমতি নিয়া আজান দিবা, যদি অনুমতি ছাড়া আজান দেওয়া হয় নতুবা আজানটা তুমি মাকরু দিলা, এর পরে আরো জন মানুষে আজান দিয়েছে, তুমি যে মানুষে আজান দিয়েছে ওই মানুষের অনুমতি নিয়ে তুমি যদি ইকামত দেও তাহলে ইকামতটা শুদ্ধ হলো, আর যদি তুমি অনুমতি ছাড়া ইকামত দাও তাহলে মাকরু হলো, তোমার কারণে তো দশ জনের নামাজের মধ্যে গাঁথি হতে দেওয়া হবে না। এবং বিশেষ করে মুয়াজ্জিন সাহেব যদি না থাকেন, এলাকার মধ্যে কমপক্ষে একজন হারি সাহেব থাকেন, কমপক্ষে একজন জানিয়েওয়ালা মানুষ থাকেন, ইমাম সাহেবের পিছনে দাঁড়াবা, আর তোমার এতটা কেন বলে ইমাম সাহেবের পিছনে দাঁড়ানোর কোনো শখ বলে তোমার শখ তুমি তোমার কাছে বর্ধিত রাখো, কারণ হাফিজের কোরআন কোরআনের মান কি বলে হাফিজদের ফল অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন পোষাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুকা এবং আল্লাহর গোলামি করার তৌফিক দান করুকা, বিশেষ করে নেক আমল করার তৌফিক দান করুকা, যে ইবাদতগুলা আল্লাহর কাছে পছন্দনীয় ওই সমস্ত ইবাদত করার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুকা। ওয়া আখির দা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। লা ইলাহা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم لقني حجة الإيمان عند الموت واغفر لهما جناح السر من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله پروردگار عالم يا رحم الراحمين يا أكرم الأكرمين أي الله شكر كدين مولا আয় আল্লাহ আমরা জমায়েতে আল্লাহ খালি দোকান তুলছি মাওলা আয়া শুক্রবার কুদিনের রসিলাই মাওলা আমরা রে মাফ করি দে আয় আল্লাহ আমরা জিন্দা উর্দে মাই বাবা রে মাফ করি দে আয় আল্লাহ ই গ্রামের ইয়ে নয়া ফুরান যত মাই পাই তা কবে সাই তো সোনাল্লাহ প্রত্যেক রে মাফ করি দে আল্লাহ আয় আল্লাহ যারা রে মাফ করি দিলাই সুতরাং কবর খন্ডে জন্ম তো ঠুকরা বানাই দেব আয় আল্লাহ বিদেশ যাওয়ার উদ্দেশ্যে আল্লাহ দর দরখাস্ত করছেন আল্লাহ তোমার বান্দা বান্ধী ওখান থেকে সহি সালামত আল্লাহ গন্তব্যস্থান বসে দিও আল্লাহ আয় আল্লাহ তোমার যে বান্দাই দর দরখাস্ত করছেন আল্লাহ দেশে বিদেশে আল্লাহ তোমার বান্দার সন্তান সন্ততি আছেন আল্লাহ প্রত্যেকে মাফ করি দে আসমানি জমিন এখন কিছুদিন বেলা আমার সীমার থেকে রাখাও ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার জামি উঠতে গেলে মাফ করি দেও আয় আল্লাহ আমরা তোমার মকবুল গোলামি নসে ফরমাও আয় আল্লাহ আমরা মরণের আগে মরণের সমান যুগল করার তৌফিক দান কর আয় আল্লাহ আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নাকি নিয়াত করে অনেক গুরু মানুষ বাকি রাখে আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূরে আরশি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। আসসালামু আলাইকুম।